খুবই ভাল, মানে সবে যেনে ধরনের আহি ফলে ভাগ লৈছে ইয়া আর খুব গুরুত্ব দি ফলে যেনে তেওলোকে মানে আপনার এই মিটিংত অংশগ্রহণ করেছে, মানে এই বহুত আশাবাদী যে তেওলোকে সুযোগ পালে মানে সব করব পারে ইনফরমেশন আর খুঁজে, গতি সেইটার কারণে অন্যান্য ট্রেনিংরও প্রয়োজন আছে আর সেইবিলাক নিশ্চয় যদি এনজিওয়ে মানে উদ্যোগটা লই থাকে সেইবিলাক করব পৰা যাব। আর এতিয়া ভারত সরকার অসম সরকারের যথেষ্ট তেনেকুৱা ধরনের এন্টারপ্রেনার্সবিলাকৰ কারণে স্কিম আছে, আসনি আছে, গতি এই স্কিম আসনিবোৰ যদি তেওঁলোকৰ কারণে উপযুক্ত হয় বা তেওঁলোকেও মানে তেনেকুৱা ধরনের আসনিবিলাকৰ লগত সম্পর্ক রাখবলে যদি কাম করব খোঁজে আজির দিনটা যথেষ্ট সুযোগ আছে। মই ভাবু আমার গাঁও অঞ্চলত সেইটোৰ দ্বারা মানে রাইজ যথেষ্ট মানে লাভবান হব আর আজির দিনটা সেইটাই অত্যন্ত দরকার। ব্যক্তিগত জীবন আমি কেন উন্নতি করব পারো, রাস্তা দলং তো হবই, স্কুল কলেজ হবই, কিন্তু নিজের ঘর লড়া ছালী পড়াশোনার পর আরম্ভ করে ঘর পরিয়াল কেন ভালদরে চলাই যাব পারে এটা এইটো প্রয়োজন হয়েছে। গতি সেইবোৰৰ কারণে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপর যেটো চর্চা চলিছে আলোচনা হয়েছে এয়া সঠিক বলে মই ভাবো। এই সময় নির্বাচন আহি আছে, লোকসভা নির্বাচন দুটাকৈ সমষ্টি, পার্থিত্ব কেনেকুৱা বিজেপি? আচ্ছা এইটাতো এটা রাজনীতিক ব্যক্তিবিলাকে আলোচনা করব, যদিও মই রাজনীতিত আছিল তথাপিও মই অধ্যক্ষ হওয়া হেতুকে সেইবিলাকৰ উপর দূরত আছো, কোনো তেনেকুৱা রাজনীতি দলের লগত তেওঁলোকৰ মানে তেনেকুৱা ধরনের নির্বাচনী কথা বতরা পাতা তেনেকুৱা ধরনের শুনা লগত বহার সুবিধা না থাকে। নির্বাচন প্রত্যেক বছরে যেনেকুৱা তেনেকুৱাই হব আর রাইজে মানে সবে নির্ণয় করব বিপিএফক বিচাৰিছে বিপিএফ না, সেইকাৰণে রাজনৈতিক দলবিলাকে রাজনৈতিকভাবে সবরে সহায় বিচারিব, কারণ এইটো হল গণতন্ত্র, গণতন্ত্র হল সংখ্যাটোহে মূল, গতি যিমানে লোক হব পারে ইমানে সংখ্যা বাড়িব, গতি নির্বাচনের সময়ত কোনিও কাকো না বলে নকল তো বিচারিব, গতি এইটো মানে কি কয় যিকোনো রাজনৈতিক দলে নির্বাচনের সময় করব এইবোৰৰ লগত কোনো সম্পর্ক নাই। অধ্যক্ষ হওয়া হেতুকে মই রাজনৈতিক কথাবিলাকত কি হয় আছে এইবোৰত মোৰ কোনো সুযোগ নাই জানা, আর মই নির্বাচন নির্বাচনের কারণে মই নিজে ওলাব নোৱাৰো, ক্যাম্পেইনে কৰে সেইটো আমি সংবিধান পরম্পরা, গতি অধ্যক্ষ হলে সেইবিলাকৰ পৰা দূৰ থাকিব লাগে, কি কৰিব উপায় নাই। চোৱা বিধানসভা কোনোবাই আলোচনা সমালোচনা করার কোনো তেনেকুৱা ধরনের বিষয় নহয়, বিধানসভাবোৰ হল মানে কি কয় বিভিন্ন বিষয়ের উপর বিল বেলেগের উপর তার চর্চা হয় আর সেই বিধানসভা সম্পূর্ণ যেটা আমার পরিচালনা করার নিয়ম নীতি আছে সেই নিয়মের মাজেদি চলে, কারো ইচ্ছার মতে নচলে। কিন্তু এতিয়া কি কয় আজিকালি মানে যেহেতু আমি বিধানসভা লাইভ টেলিকাস্ট করো সবে এতিয়া মানে দেখিবলৈ সক্ষম হল, কিন্তু মানুহে ভিতরলৈকে যাব পারা নাই যে বিধানসভাত বিধায়নী প্রক্রিয়া ইয়ার নিয়ম নীতিবর কি সেইটো হল মানুহে এতিয়ালৈকে মানে সবে জানার সুযোগটা পোৱা নাই, এতিয়া আমি সেইটো লাহে লাহে লৈছো।